বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে তোমরা দেখবে সজীবের নাগিন মা 2। এই হলো নাগরাজ্যের পাহাড়ি উপত্যকা, যেখানে আস্থানা গেড়েছে এলিয়েনরা। তারা এখানে নিজেদের বসতি স্থাপন করেছে। আমাদের নতুন বসতি স্থাপনের কাজ দ্রুত চলছে, কিন্তু ওই শব্দে প্রাসাদে প্রবেশের কোনো উপায় এখনো খুঁজে পাইনি। এলিয়েন কমান্ডার। ইয়েস চিফ। বলে যেও না, মানুষ তাদের নিজেদের গ্রহকে নিজেরাই ধ্বংস করে আশ্রয় নিয়েছিল মার্স গ্রহে, আর তারপর মার্সবাসীকে হত্যা করে দখল করে নেয় আমাদের মার্স গ্রহের। মার্সবাসী বলতে এখন শুধু বেঁচে আছি আমরা। এলিয়েন চিফ, এদিকে আসো। এই হইল নাগরাজ্যের প্রাসাদ। এটা হলো নাগরাজ। এই হলো নাগরানী, শব্দের মূল শক্তি। নাগমণি শক্তি দিয়ে নিমিষেই অলৌকিক কাণ্ড ঘটিয়ে দেয়। আর এই হলো রাজকুমারী ইনায়না, নাগরাজ্যের পরবর্তী নেতা। বাঁশির সুর। নাগরাজ্যের জঙ্গলে হঠাৎ করেই বাঁশির সুর শুনে রাজকুমারী ইনায়না খুব অবাক হয়ে যায়। সে আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করে। বাঁশির সুরেই তো মনে হচ্ছে। বাঁশির সুর তো সজীব আমাকে শুনিয়েছিল। তাহলে কি সজীব এখানে এসেছে? সজীবের কথা মনে পড়তেই রাজকুমারী ইনায়নার মন চঞ্চল হয়ে উঠল। সে তখনই বাঁশির সুরের উৎস জানতে উদগ্রীব হয়ে পড়ল। আওয়াজটা তো এদিক থেকেই আসছে। Thank you.
তখন রাজকুমারী ইনায়নাকে বেশি দূর যেতে হলো না। রাজকুমারী দেখতে পায় সজীবকে। সজীব আপন মনে বাঁশি বাজাচ্ছিল। সজীব, রাজকুমারী ইনায়না। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজকুমারী ইনায়না সজীবকে দেখতে পেল। রাজকুমারীর চোখে মুখে ফুটে উঠল খুশির ঝিলিক। রাজকুমারীকে দেখে সজীবেরও মুখে হাসি ফুটল। সজীব, তোমাকে দেখে অনেক ভালো লাগছে। নাগিন মা, তোমাদের দেখেও আমার খুব ভালো লাগছে। কিন্তু সজীব, নাগরাজ্যের অস্তিত্ব তো বিপন্ন প্রায়। নাগিন মা, তোমার খবর পাওয়ার সাথে সাথেই আমি ছুটে এসেছি। নাগিন মা, তুমি একদম চিন্তা করো না, এবার ওই এলিয়েনদের পরাজিত করে নাগরাজ্য ছাড়া করব তাদের। সজীব, তুমি অনেক পথ পাড়ি দিয়ে এসেছো, চলো আগে বিশ্রাম করবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। সত্যি এটা দারুণ। মা, আমি কিন্তু উঠতে পারছি না। ধন্যবাদ মা। এরপরে তারা সবাই নাগরাজ্যের রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো। ওদিকে এলিয়েনরা প্ল্যান করতে লাগলো সাপদের তাড়িয়ে দিয়ে পুরো নাগরাজ্যকে দখল করার। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এ পর্যন্তই। সজীবের নাগিন মা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে। আর পরবর্তী পর্বটি সবার আগে দেখতে চাইলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো। আজকের মতো বিদায় বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে।